ওয়েলকাম ফ্রেন্ডস, এখন আমি ক্লাস নাইনের 169 পৃষ্ঠার মডেল কোয়েশ্চেন পেপার 3 থেকে এক দাগের যে প্রশ্ন রয়েছে, ছটা প্রশ্ন, এই ছটা প্রশ্ন তোমাদের সমাধান করে দেবো। তোমরা যারা আগের প্রশ্নগুলোর সমাধান পেতে চাও, তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্টের লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো আমাদের প্রথম অঙ্কটা কী আছে। প্রথম অঙ্কটা আছে, √2 এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে। তাহলে √2 এর সঙ্গে এমন কিছু সংখ্যা আমরা গুণ করব যাতে গুণফল মূলদ সংখ্যা হয়। √2 এর সঙ্গে প্রচুর সংখ্যাই আমরা পেতে পারি যেগুলো গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হয়। তো আমরা √2 এর সঙ্গে যদি √2 গুণ করি তো 2 পাই, আর এই 2 হলো মূলদ সংখ্যা। তো √2 এর সঙ্গে √2 গুণ করলে আমরা মূলদ সংখ্যা পাই। আবার দেখো, √2 এর সঙ্গে যদি আমরা 0 গুণ করি, 0 গুণ করলে 0 পাই, 0 একটা মূলদ সংখ্যা আমরা জানি। আবার √2 এর সঙ্গে দেখো, যদি আমরা 2√2 গুণ করি, √2 এর সঙ্গে 2√2 গুণ করলে কত হচ্ছে, √2 আর √2 গুণ করলে 2 হলো, আর আরও একটা 2 গুণ করলে এটা হলো 4। তো এই ধরনের প্রচুর সংখ্যা আমরা পাবো, অসংখ্য সংখ্যা পাবো, এর মধ্যে যে কোনোটা উত্তর লিখলেই চলবে আমাদের। এখন দেখো, এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে সি দাগেরটাই উত্তর হবে, কারণ এখানে যে √8 আছে, √8টা হলো 2√2। দেখো আমরা এখানে 2√2 দেখিয়েছিলাম, √8 ইজ ইকাল টু, আমরা যদি এর বর্গমূল করি তাহলে কত পাই, 2 × 2 × 2, এটা হলো 8, 8-এর উৎপাদক হলো এই 3টে 2। তো 3টে 2-এর মধ্যে থেকে 1টা 2 বাইরে চলে আসবে, রুটের বাইরে, আর 1টা 2 ভিতরে থেকে যাবে। তো 2√2 আর √8 একই সংখ্যা, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো √8, মানে সি দাগেরটা। এবার আমাদের 2-এর প্রশ্নটা আছে, 20⁻⁻⁷ ইজ ইকাল টু 1/7 হলে 20⁻⁻² এর মান কত। 20⁻⁻⁘ ইজ ইকাল টু আছে 1/7, আমাদের বের করতে হবে কি, 20⁻⁻² তার মানে কি, আমরা স্কোয়ার করে দিলাম, পাওয়ারের সঙ্গে 2 গুণ করলাম। তো এইখানেও যে পাওয়ার আছে আমাদের 1/7, 1/7-এর পাওয়ার তো কিছু ছিল না, কিছু না থাকা মানে 1, এই পাওয়ারের সঙ্গেও আমরা 2 গুণ করে দেবো, কিন্তু দিলে কি পাচ্ছি, 1/7 হোল স্কোয়ার। 1 × 2 মানে শুধু স্কোয়ার থাকবে, তাহলে 1/7 হোল স্কোয়ার, তো 1-এর স্কোয়ার করলে 1, আর 7-এর স্কোয়ার করলে 49, তাহলে আমাদের উত্তর হলো 1/49। দেখো তাহলে আমাদের 2-এর উত্তর হলো এর আগেরটা 1/49। এবার 3-এরটা আছে, √3 বহুপদীর সংখ্যাটির মাত্রা কত। দেখো এই যে সংখ্যামালা আছে, সংখ্যামালাটার মধ্যে দেখো এই যে সংখ্যাটা লেখা আছে, এর মধ্যে কোনো এক্স নেই, তো এক্স না থাকা মানে তার মাত্রা হলো 0, অবশ্যই 0, x⁻⁰ রয়েছে তার মানে এখানে, তো ডি এরটাই উত্তর হবে 0। এবার 4-এর প্রশ্নটা আছে, x-2y ইজ ইকাল টু 0 সমীকরণের লেখচিত্র কী ধরনের হবে সেটা আমাদের বলতে হবে। আছে কি, x-2y ইজ ইকাল টু 0, এইখানে দেখো যে ধ্রুবক পদটা থাকে এক্স আর ওয়াই ছাড়া, বাকি যে ধ্রুবক পদ থাকে সেটা 0 আছে, আর এটা যদি 0 হয় তাহলে মনে রেখো অবশ্যই ওই লেখচিত্রটা, মানে ওই সরল রেখাটা অবশ্যই মূলবিন্দুগামী হবে, মানে সি দাগেরটাই হলো উত্তর। এবার 5-এর প্রশ্নটা আছে, ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল ABC ইজ ইকাল টু 60° হলে অ্যাঙ্গেল CD এর মান কত। দেখো এখানে আমরা এখন সামান্তরিকটা আঁকবো, সামান্তরিক একে কোন অ্যাঙ্গেলটা চেয়েছে সেগুলো আগে বুঝে নিই, তারপরে উত্তরটা বলছি। দেখো এখানে আমাদের একটা সামান্তরিক বলা হয়েছে, যে সামান্তরিকটা নাম, যে সামান্তরিকটার নাম এখানে বলে দেওয়া আছে ABCD, এটা আমাদের বলেই দেওয়া আছে। তো আমরা এখানে নামগুলো লিখে নিই, এই এখানটার নাম দিলাম এ, এখানে দিলাম BCD। এবার এই যে ABC এই কোনটার মান দেওয়া আছে 60°, তাহলে বলা হচ্ছে কোন CD এর মান কত, CDA। তো CDA হলো, এই কোনটা হলো ABC কোণের বিপরীত কোণ। তো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, তো এটা যেহেতু 60°, তাহলে এই CDA কোণের মানও 60° হবে। তো দেখো এখানে আমাদের অপশান দেওয়া আছে, এ দাগেরটা 60°, তাই
এটাই হলো উত্তর। এবার আমাদের ছয়ের প্রশ্নটা আছে, মূলবিন্দু থেকে 3-4 বিন্দুর দূরত্ব কত হবে? এগুলোর মধ্যে মূলবিন্দু থেকে 3-4 বিন্দুর দূরত্ব কত এটা আমাদের বলতে হবে। তো এখানে পাঁচ একক হবে, আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে পাঁচ একক হয়। দেখো আমরা তো একটা সূত্র জানি যে মূলবিন্দু থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। তাহলে এখন আমাদের যে বিন্দুটা দেওয়া আছে 3-4, তো এই 3-4 বিন্দুর মূলবিন্দু থেকে দূরত্ব কী হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে আমরা লিখব 3² প্লাস 4² এটা করলে আমরা পাচ্ছি কত? 3² 9, 4² 16, তো 16 আর 9 রুট ওভার 25, আর 25-এর বর্গমূল হলো 5। তাহলে মূলবিন্দু থেকে 3-4 বিন্দুর দূরত্ব হলো 5 একক। এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর এই ধরনের অঙ্কের আরও সমাধান পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।